মারামার করছো? করছো দাদা? কোথায় দাদু? ঠিক আছে কেন? আরে মুরারে, কি ব্যাপার? দেখো না এই তারপর বলো তোমার প্ল্যানস কি? আপাতত তোমার স্কন্ধে অবস্থান। আরে সে তো আমার প্ল্যান, তোমার কি? আমার বিশ্রাম, আর কিছু সাহিত্য চর্চা, আর আর কি? আর বিশ্রাম। ওটি হবে না ব্রাদার, ওই একটি বিশ্রাম তোমায় বাদ দিতে হবে। তোমায় কাজ করতে হবে। কাজ? আরে তার কোনো দরকার হবে না, ওনলি পলিটিক্যাল ডিজিজ। দেখি একটা কপি। আরে ওটা নিশিকান্ত দোয়া, আর এই মোটরটি আমার। ট্রুথ সার্ভাইভস, কাগজটা সার্ভাইভ করবে তো। আরে আসল জিনিস দেখো, আমার এডিটোরিয়াল। কি তুমি কি সরকারের উপর কটাক্ষ করেছো নাকি? হোয়াই নট, হোয়াই নট অমল? সরকার আফগানিস্তানে যুদ্ধ চালাচ্ছে কেন জানো? যুদ্ধ না চালালে ইংল্যান্ডের নাকি প্রেস্টিজ থাকবে না ইউরোপে, আর তার ব্যয় আর ভারতবাসী গ্রহণ করবে কেন? হোয়াই? এটা কি সমর্থন করার জিনিস? মুদ্রা আইনটা কি সমর্থন করার জিনিস? 3 বছর হয়ে গেল, এর কোনো প্রতিকার হচ্ছে না কেন? অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য সিভিল সার্ভিস স্কিম? হোয়াট অ্যাবাউট দ্য আর্মস অ্যাক্ট, দ্য সল্ট ট্যাক্স, দ্য রেন ট্যাক্স? আবার আর একটা ব্যাপার দেখো, ইংরেজ সরকার ভারতবর্ষে রাজত্ব করছে, বেশ, কিন্তু সেই রাজ্য চালনার ব্যাপারে ভারতীয়দের কথা বলার জন্যেই, কারণ দেয়ার ইজ নো রিপ্রেজেন্টেশন। সরকার সে রাস্তায় রাখেননি, কটাক্ষ করে কিছু অন্যায় করেছি? এসব কথা লিখলে যদি পুলিশে ধরে? কেন, টু বি আউটস্পোকেন ইজ নট নেসেসারিলি টু বি ডিসলয়াল। ও বাবা, সিটিশন, আমি ওর মধ্যে নাই। ঝড়ে আজকে ট্রামের ঘোড়া বিগড়ে টিগড়ে গিয়েছে এক কেলেঙ্কারি। আজকের আসল কাজটার কি হলো? বিজ্ঞাপন একটা হয়েছে, হলওয়েজ বিলস, 3 মাসের কন্ট্রাক্ট, তাও আমি গেছিলাম বলে হলো। বাগগেট, স্ট্যান স্ট্রিট, ডাক্তারখানা একটা হলো না? বিজ্ঞাপনের হার তোমায় কমাতে হবে। কেন? তো চারানা লাইন তোমার চলবে না, তোমার নতুন কাগজ, গ্রাহক কম, কাগজের এখনো প্রেস্টিজ তৈরি হয়নি। তুমি একেবারে ধাঁ করে সুরেন মানুষের কাগজে রেট করে বসলে কি চলে কখনো? তাছাড়া পলিটিক্যাল কাগজ, রসকস নেই, চটক নেই, ওসব একটু না দিলে কখনো চলে? ওসব মানে চুটকি, খবরের চাটনি, যত সব বাজারের কেচ্ছা স্ক্যান্ডেল? নাও আপাতত, না নেও, তার চেয়ে আমি কাগজ তুলে দেবো। আচ্ছা, আমাকে তো একটা জোর পেতে হবে কাজ, ভাল নেই, মাছ তুল নেই, মাছ পাতে কাগজটা ঢোকে তো ভালো হবে খুব। হাল আছে উমাপত, আর সেই হাল আমার হাতে, হাল আমি ছাড়ছি না। আর মাস্তুলকে জানো, আমার কাগজের সততা, ইন্টেগ্রিটি। বেশ, তাহলে তুমি চালাও তোমার কাগজ। তুমি কি বলছো মাপদ?
আজকাল একজন নিঃস্ব বিধবা পর্যন্ত মাথা তুলে দাঁড়াতে পারছে, আর আমরা একটা কাগজকে দাঁড় করাতে পারবো না? তবে হ্যাঁ, দি ওনলি ওয়ে ইজ দ্য ওয়ে অফ অনেস্টি। তুমি যেটা বলছো সেটা অনেস্ট ওয়ে নয় উমাপদ, ইটস ওয়ে অফ প্রস্টিটিউশন। তাহলে আমায় কি করতে হবে? তুমি কাজে উৎসাহ পাচ্ছ না কেন বলো তো? যথেষ্ট রেসপন্সিবিলিটি তোমায় দেওয়া হচ্ছে না বলে, তাই না? চাবি, আজ থেকে টাকা পয়সার ব্যাপারটা তুমি সম্পূর্ণ দেখাশোনা করবে, আর বিজ্ঞাপনের রেট একানা করে কম, দেখি কাগজ চলে কিনা। দেখো মগদ, এই কাগজ আমার কাছে কি জানো? তোমার বোনের সতীন। চারুকে যেন আবার ফস করে কথাটা বলে ফেলো না। ফুলে ডোলে ঢালে বাহে কি বা মৃদু বাই, তিনি হিলল তুলে। কি গো, এ ঘর চলবে তো? কললে গোঠান, তুমি বলছো এ ঘর চলবে কিনা? আর আমি ভাবছি হোস্টেল জীবনের পর এত সুখ সইবে কিনা। সলি বা সুখ, এতদিন যে পড়াশোনা ঝুঁকে গেছে, রোগা হয়ে গেছে তো। পিকো কি বা কুঞ্জে কুঞ্জে কুহু 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 গায়। গান গাও এখনো? কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। তুমি না এসো বোঠান, একটা কিছু করতে হবে। কি করা যায় বলো তো? তোমার হাব ভাবে যা বুঝতে পারছি, একটা জিনিস তো করতেই হবে। কি? বিয়ে। ও, তোমাদের মেয়ে মানুষের মন কি ঠিক সেই একই? একই ইনিও আছেন নাকি? কেন, কর্তার সঙ্গে দেখা হয়নি বুঝি? তো কর্তা থাকলে কি গিন্নিও থাকতে হবে নাকি? হয় গো হয়। খিদে পেয়েছে তো খুব? হে ত্রিকোণ বিশিষ্ট খাদ্য সামগ্রী, তোমাকে আমি সিঙ্গারা ভালো হয়েছে কিন্তু বলি করার তো। কেন, আমার হতে পারে না বুঝি? কেন, তোমার করা হলে মন্দা বৌঠান এতগুলো না, মেয়েদের মন মেয়েরা বোঝে না, বুঝলে বৌঠান? বোঝে পুরুষে। খুব হয়েছে, এবার জামাটা খুলে দাও দেখি দিগ্গজ বাবু। কোন জামা? যেটা পরে আছো। হা হয়ে রয়েছে যে পাশে, ওই চারখানা সিঙ্গারাই ঢুকে যাবে ওর মধ্যে। আর বাক্সে যদি ছেড়ে কিছু থাকে তো বার করে দিও। জানো উঠান, হোস্টেলে থাকতে এসব নিজেরাই। হোস্টেল না,